অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এই বক্তব্যটি হচ্ছে নতুন সিসি এ এম এম তিনি সহ তার টিম চারজনের যে টিম তারা শপথ নিয়েছেন শপথ নেওয়ার পর তিনি সাংবাদিকদেরকে এই কথা বলেছেন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চান এখন পর্যন্ত বিভিন্ন অনলাইন পত্রিকা তার খবর প্রকাশ করতে শুরু করেছে টেলিভিশন স্পল দিয়েছে যে তারা শপথ নিয়েছেন প্রধান বিচারপতি আজকে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন তারপর পরই সি সি বক্তব্য দিয়েছেন গণমাধ্যমকে তার মূল কথা হলো যে আমাদের নিয়ত সহি গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন এখানেও কোনো নির্বাচনের তারিখ উনি জানেন না ওনার জানার কথাও না আর চ্যানেল টোয়েন্টি ফোর বলছেন যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই তো মোটামুটি আসলে যখনই কোনো নির্বাচন কমিশন হয় তখন মানুষ আশায় বুক বাঁধে যেমন এর আগে হাবিবুল আওয়াল অনেকে বলছিল যে না তিনি ঠিক আছে প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ তার প্রতি আস্থা রেখেছিলেন বলছেন যে না একদম সঠিক লোক নির্বাচিত হয়েছে কিন্তু না নানা মাঝে মধ্যে একটু ধূম্রজাল তৈরি করেছেন মাঝে মধ্যে মনে হয়েছে যে না তিনি আগের যে কে এম নুরুল হুদার মতন সেই দুই হাজার জঘন্য নির্বাচন করবেন না বা তার আগে যিনি ছিলেন তার মতন করবেন না অর্থাৎ এরকম নির্বাচন নির্বাচন করবেন করবেন না না হাবিবুল আওয়াল তিনি যেহেতু একজন সিএসপি অফিসার ছিলেন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তুলনামূলকভাবে সবাই আস্থা পেয়েছিল এবং তিনি মাঝে মধ্যে সেরকম আস্থার কথাও শোনাতেন কিন্তু আস্তে আস্তে যখন ইভিএম এর দিকে ঝুঁকে গেল যে কেনাকাটার দিকে ব্যস্ত হয়ে গেলেন এবং যখন দেখা গেল যে যে বলছেন এই ছাড়া তার কিছু করার এবং দফায় দফায় বিদেশিরা তার সাথে বৈঠক করলো তখনও কিছুটা আশাবাদ আসলো কিন্তু পরে ওই সরকারের নির্ধারিত যে ছক সেই ছকেই নির্বাচন করলেন এবং আবার সেই নির্বাচনের পর পার্সেন্টেজটা হঠাৎ করে ঘুমাইছিলেন তারপরে বলে দিলেন প্রথম ঘুমানোর আগে এক কথা বললেন ঘুমের থেকে তিনি বলে দিলেন একটা বিশাল অঙ্কের পার্সেন্টেজ তিনি দেখায় দিলেন মানে পুরো একটা জাল জালিয়াতির একটা নির্বাচন সেই নির্বাচনটার একটা বৈধতা তিনি দিয়ে দিলেন যাই হোক এটা নিয়ে একটা হতাশা কিন্তু যখনই নাকি দায়িত্বে এসছেন তখনই কিন্তু এরকম কথাগুলো বলা হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আসলে এটা নির্ভর করে রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানের উপর এবং ওই সময়ের রাজনৈতিক ব্যবস্থাটা কেমন এখন যদি করাপ্ট প্রশাসন হয় পুলিশ হয় তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কি সম্ভব সারা দেশব্যাপী নির্বাচনটা করে তো হচ্ছে প্রশাসন করে তখন ওরা হচ্ছে নির্বাচন কমিশনের আওতায় আসে বা ডেপুটেশন আসে সাময়িক কালের জন্য কিন্তু মূলত তো তারা ডিসি এসপি ডিসির হচ্ছে রিটার্নিং অফিসার তো যখনই রিটার্নিং অফিসার কয়েকদিনের জন্য ওই নির্বাচনের সময় যখন এটা শেষ হয়ে যায় তখন তারা ডিসি বা রিটার্নিং অফিসার যখন নির্বাচনে কাজে থাকেন তখন রিটার্নিং অফিসার আবার যখন তিনি তার পদে বসেন তখন তিনি ডিসি আর ডিসিরা হচ্ছে পার্ট অফ গভর্নমেন্ট বলা যায় ফলে ওই গভর্নমেন্ট যদি থাকে নিরপেক্ষ তখন আসলে তখন সব প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন এই অর্গানগুলোর পক্ষে সুষ্ঠু নির্বাচন করা নিরপেক্ষ নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন যেটি এম এম নাসির আজকে তিনি অভিপ্রায় ব্যক্ত করলেন এখন তার অভিপ্রায়টা ঠিক আছে সেটাকে সাপোর্ট করার জন্য তার যে অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানগুলো তাদেরকে তো প্রস্তুত হইতে হবে কিন্তু আমরা দেখি না তত্ত্বাবধায়ক আমলেই কেবল তুলনামূলক বলবো যে ভালো দেখা যায় আর বাকি সময়টা কোনোভাবেই না দলীয় সরকার যখনই এসছে তখনই কোনো দলীয় সরকারের অধীনে বিরোধী দল জিতেছে বাংলাদেশে এরকম এটি নজির নেই এক একটা দুইটা যদি নজিরও থাকতো তাহলে বলা যেত যে না ওই সময় তো দলীয় সরকার ছিল তার অধীনে নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়েছে এবং সেই নিরপেক্ষ নির্বাচনে বিরোধী জিতেছে কিন্তু আমাদের বছরের ইতিহাসে একটি নজিরও খুঁজে পাওয়া যাবে না বরং তত্ত্বাবধায়ক সরকার আসলে ক্ষমতাসীনরা পরাজিত হয় আর বিরোধীরা জয়ী হয় সেই উদাহরণ আছে সুতরাং মানুষ এটাকেই পজিটিভ মনে করতো এবং মনে করতো যে এটাই এটা গ্রহণযোগ্য যে ক্ষমতাসীনরা এসে শেষ তারা তখন মানুষ একটা পরিবর্তনের বিরোধী দলকে ভোট দিয়ে তারা নির্বাচন করে হয়ে কিন্তু শেখ হাসিনা জানে যে এমনটাই হবে এই জন্য তিনি একটা পেরেক মেরে দিলেন পেরেক মানে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না এরকম একটা পেরেক ঠুকে দিয়ে তিনি চলে গেলেন আবার ব্যাকফুটে অর্থাৎ আগের সেই ফর্মেটে যেই ব্যবস্থার জন্য তার এত আন্দোলন এত ত্যাগ নিতীক্ষা সেই ব্যবস্থা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি আবার দলীয় কাঠামোতে চলে গেলেন এবং যা হওয়ার তাই তখন বিরোধী দল তো আর এটার পক্ষে ছিল না ফলে তারা মানেনি মেনে নেয়নি এবং মেনে নেওয়ার মতন বাস্তব অবস্থাও ছিল না বাট এর মধ্যে নির্বাচন কমিশনে এসেছে নির্বাচন কমিশনে এসে অঙ্গীকার করছে কিন্তু দেখে যে কোথায় পুলিশ কোথায় প্রশাসন সব তো পারচেস্ট এবং তারা তাদের নির্দেশিত অবস্থায় তারা নির্বাচন করেছে এবং নির্বাচন কমিশনগুলো সেভাবেই সাজানো হতো দলীয় লোকজন দিয়ে যাতে তারা দলীয় সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সহযোগিতা করে এই রকম একটি পরিস্থিতিতে এখন সামনে যে নির্বাচন সেই নির্বাচনে একটা তো আছে যে রাজনৈতিক কাঠামো যদি নিরপেক্ষ না হয় তাহলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না বা লেভেল প্লেইং ফিল্ড করা সম্ভব না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেই প্রশ্নের মীমাংসা আসলে নির্বাচন কমিশন দিতে পারবে না এই কমিশন পারবে না বলে আমার ধারণা সেটি হচ্ছে সবার সবার অংশগ্রহণের মধ্যে ইতিমধ্যে আওয়ামী লীগের পারবে না এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত এক পক্ষ বলছেন যে না কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না কোনো দলকে নির্বাচনের বাইরে রাখা যাবে না যদি রাখে তাহলে ওই একতরফা নির্বাচনের একটা দায় সেই দায়টা আবার নতুন সরকারের উপর বা যারা জিতবে তাদের উপরে পড়বে তারা না আরেকটা পক্ষ মনে করে যে না এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি একদম ভিন্ন একটা হয়েছে হাজারো মানুষের রক্ত লেগে আছে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের হাতে ফলে তাদের নির্বাচন করার তো দূরের কথা রাজনীতি করারই অধিকার নেই এটি নিয়ে একটা দ্বিধা বিভক্তি অবস্থা আছে এই দ্বিধা বিভক্ত অবস্থার মধ্যে যদি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায় বিদেশিদের একটি রোল আছে তারা এই জাতীয় নির্বাচন দেখবে তারা কি মেনে নেবে বাংলাদেশে তাহলে তো ঠিক আছে আর যদি না মানে তাহলে পশ্চিমা দেশগুলোর কাছে এবং সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে বাংলাদেশের পাশেই যে ভারত তারা এই নির্বাচনটাকে বলবে একপক্ষীয় একতরফা অর্থাৎ যেই কালিমা আওয়ামী লীগের গায়ে সেই কালিমাটা পড়বে নতুন যেই যারা সরকার নির্বাচিত হবে তাদের উপর এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উপর ফলে সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ সামনে এটি যে নির্বাচন অবাধ নিরপেক্ষ যে হবে সুষ্ঠু হবে তার নমুনা কি তার ফর্মেটটা কি এটা নির্ধারণ করা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ